নমস্কার। নমস্কার। 43 ডিগ্রি টেম্পারেচার চলছে গরমের, তাই হাঁসফাঁসানি অবস্থায় মিতালি আর কাকুলি নিয়ে চলে এসছে একদম লাল লাল তরমুজ নিয়ে। পাল তোলা নৌকা, আবার বলছে পাল তোলা নৌকা সাজিয়ে নিয়ে বসে পড়েছে আজকে ফুড প্লাজা। এদিকে 3, 3, 6, 7, 8 মিতালির আটটা, ওরও ওই পাশে আটটা, এই ওই পাল তোলা নৌকা যেটাকে বলেছে এইটা ওর একটা, আমার একটা। এই হলো আজকে চ্যালেঞ্জ, একদম সমান আছে, ছোটোটা 8 পিস, বড় 1 পিস করে। অসাধারণ একটা চ্যালেঞ্জ হবে, তার সাথে হবে একটা সেকেন্ড চ্যালেঞ্জ, সেটা আকর্ষণীয়। তাহলে চলো, গরমে জল কম খাচ্ছে তাই জলের জিনিস নিয়ে আসা হয়েছে। আর আজকে কি করছি জানো, এই তরমুজ খাওয়ার আগে করে নিচ্ছি বন্ধুদের নাম বলা। শর্মিষ্ঠা দাস শ্যামনগর থেকে, অনিতা চক্রবর্তী বারাসাত 11 নম্বর রেলগেট থেকে, দীপিকা শর্মা, সুস্মিতা মাইতি কলকাতা থেকে, মিম ও তার স্বামী রুবেল বাংলাদেশ থেকে, শ্রাবণীদি বিগার্ডেন হাওড়া থেকে, দেবযানী চক্রবর্তী কলকাতা কল্যাণী থেকে, সবিতা সাহু, তমা দাস নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে, রূপা সাহা জলপাইগুড়ি থেকে, শম্পা ব্যানার্জি মুম্বাই থেকে, মামনি ঘোষ উড়িষ্যা আঙুল থেকে, চন্দনা বিশ্বাস রাজস্থান থেকে, আবারও একবার বলে দিই দেবযানী চক্রবর্তী কল্যাণী থেকে। এটা আমার ভুল হচ্ছিল, কলকাতা বলে ফেলছিলাম তাই। তাহলে চলো আজকে চ্যালেঞ্জ ভিডিও শুরু করি। একদম। কী কবিতা শুরু করবো? থ্রি টু ওয়ান স্টার্ট। বাহ, মিষ্টি আছে বল। দানা পেটে চলে যাচ্ছে। হাবুসাবু শব্দ চারিদিক নিস্তব্ধ। গরমে সব নিস্তব্ধ।
উদ্ধার করা খুব কঠিন। ভেঙে ফেলো নৌকা, আর ঠিক করে না ভেঙে ফেললে ও সেটাই অসুবিধা হবে। সে কি হলো, দে দে পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। পাল তুলতে আরো পারলো না, তাহলে আপিয়ে গেলাম। ও আপিয়ে গেছে বলছে। এবার আমরা হাত-টাতগুলো পরিষ্কার করে, টেবিলটা পরিষ্কার করে সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি। স্পিরিটটা কমে গেছিলো, বেড়ে গেছে। আপিয়ে গেছে মানে হার মেনে নিয়েছে। হ্যাঁ, চলে এলাম সেকেন্ড চ্যালেঞ্জটা নিয়ে। আমাদের জামাকাপড় সব মিষ্টি রস হয়ে গেছিলো, তাই পাল্টে আমরা চলে এসেছি। আজকে নিয়ে এসেছি কি, মিতালি দির জন্যে দুখানা গ্লাস আছে, তার উপরে দুটো বল আছে, এখানে কটা বেশি বল আছে। এইবার আমি করব কি, আগে ওকে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর সব এ করছি। দুটো গ্লাস আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবার এখানে কটা বল দিয়েছি, বল একটু কম হয়ে গেছে, লাল বল দুটো হয়েছে, হলুদ বল চারটে হয়েছে। যাই হোক, ওর চোখটা আমি বেঁধে দেবো। চোখটা বেঁধে দেওয়ার পরে গ্লাসে যেন হাত না লাগে, উঁচু করে মানে লালের মধ্যে লাল বল ফেলতে হবে, হলুদের মধ্যে হলুদ বল। ও যে তুই ফেলেই দিলি, হয়ে গেল তো না, চোখটা বেঁধে তো না, তুই তো করে দিলি। হ্যাঁ, আমি তো করে দিলাম কাজটা, কিন্তু আমার তো চোখটা বাঁধা নয়, আমি তো দেখেই করে দিলাম। একটা একটা বল ফেলতে হবে, একটা একটা করে বল ফেলতে হবে, মানে লালে একটা বল ফেলবো, হলুদে হলুদে একটা বল ফেলবো। বেশি দিয়েছি, গড়িয়ে চলে গেল কুড়িয়ে আনার জন্য। এবার আমি ওর চোখটা বেঁধে দেবো, একটা গামছা নিয়েছি। ও লাল লাল তরমুজ খেয়েছিস বলে লাল গামছা বানিয়েছিস, এটা আনলি তুই? হ্যাঁ, ওই মিতালিদের নিচের থেকে নিয়ে এসেছি, নিচের ঘরে ছিল। হ্যাঁ, ও আমি আনিনি গামছাটা। চলো, দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, নাকটা খুলে নিলাম, নাকটা খুলে নিলাম। কটা আঙুল? দশটা। আচ্ছা, চোখ বেঁধে দিলে দেখা যায় না কনে। ধর, শুরু কর। শুরু করি পবিতা? হ্যাঁ একদম। একটু ক্লু দেবেন তো? যদিও পারমিশন দেয় তবে। চোখটা বেঁধে দিয়ে দুজনে মিলে শাক করেছে আজকে। ঠিক আছে, নে, আস্তে আস্তে বলবো। আরে না, কেন? ও তো লাল বল ফেলেছে। ও আমি দেখ, বের করে খেয়াল করিনি। তা লাল কি হলুদ তা কি করে বুঝবো? ফেলতে ফেলতে হয়ে যাবে।
টং টং আওয়াজ হচ্ছে। তাও তুই পারলি না। তাই করছো বলতো এখানটায়? এখানটা আছে ববিদ্যা, একটু সামনে আর একটু। এরা কি বাহ বাহ দুটো লাল ছিল, দুটো হলুদ ছিল, কালার চোখ বাঁধা অবস্থায় তো কালার চেনা যায় না কখনোই না। অসম্ভব খেলা ছিল, অসম্ভব খেলাকেও সম্ভব করে দেখিয়েছে। শুধু কাকুলি দিয়েই ঠিক করে না, মিতালি দিয়েও করে দেখায়। হ্যাঁ, পেরেছি তাহলে। আমার তো কেমন একটা ছিল, পারবো কি পারবো না, পারবো কি পারবো না। লাল হলুদ যদি যে কোনো এতে যে কোনো বল ফেলতো এক্ষুনি হয়ে যায়। একদম কমপ্লিট করে দেখিয়েছে তাহলে। নে যা, নিয়ে যা, বাড়ির থেকে এনেছিস বাড়ি নিয়ে যা, গামছাটা থাক আমার কাছে। আচ্ছা, খুব ভালো তরমুজটা খেয়েছি, ও এনেছিল। ভিডিও বলো প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর সেকেন্ড চ্যালেঞ্জটা কেমন ছিল, কাকুলিদির জন্য শক্ত ছিল না কঠিন ছিল সেটাও জানিও। আজ ভিডিও এই পর্যন্ত ছিল, তাহলে ভিডিওটা এই অবধিই রইল। টাটা।